সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 5ই জানুয়ারি কোনো প্রকার সভা সমাবেশের ক্ষেত্রে ডিএমপির নিষেধাজ্ঞা থাকলেও রাজধানী জুড়েই অবস্থান ছিল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের। শহরের বিভিন্ন জায়গায় অবস্থানরত নেতারা জানায়, বিএনপি আন্দোলনের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছে আর আন্দোলনে ব্যর্থ হয়ে সহিংসতা করছে। মুখেই বলবে, কাজে কোনো প্রমাণ পাবেন না। কোথাও বিএনপির কোনো একটা কর্মী বা নেতার কোনো গন্ধ পাইছে খুঁজা। বিএনপি যতই চেষ্টা করুক না কেন সমাবেশ করার, যতই ঘোষণা দেখ না কেন, আসলে তারা কোনো সমাবেশ বা কোনো রকম কর্মসূচি তারা পালন করতে পারবে না, করবে না। যারা আজকে 5ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করার উদ্যোগ নিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন, তারা যে কোনো মূল্যে সমাবেশ করবেন। ঢাকা সহ সারা দেশে কোথাও তাদের টিকিটও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের নেতাকর্মীদের গতকালও যতটুকু দেখা গিয়েছিল আজকে তাও দেখা যাচ্ছে না। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আহ্বানে কেউ সাড়া দেয়নি। সহযোগী সংগঠনের নেতারা বলেন, যে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক হলেও সহিংসতা করার অধিকার কারোর নেই। বেগম খালেদা জিয়া আর জামাতিদের নেতৃত্বে বাংলাদেশে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, তাদের অপকর্ম যতক্ষণ পর্যন্ত আমরা মনে করবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। মানে পার্টি অফিসে থাকার যে নাটক তিনি মঞ্চস্থ করেছেন, এটি কিন্তু পূর্ব পরিকল্পিত। সরকারি বাধ্যবাধকতার জন্য আজকে আমরা আনন্দ মিছিল না করে আমরা সেখানে আমরা যারা স্পটে দাঁড়িয়ে আমরা আনন্দ করবো আর কি। নেতাকর্মীরা আরও বলেন, জনগণের জানমাল রক্ষা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই মাঠে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাবোটাজ ধরনের কোনো কাজ হয় তাহলে আমরা সেই লোকদের ধরে আইনের হাতে, পুলিশের হাতে আমরা সোপর্ট করব। বিএনপি জামাতের সমাবেশ মিছিল মানি গাড়ি ভাঙচুর, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।